আমি একটা জিনিস কিন্তু বুঝে উঠতে পারতেছি না, স্তরের মতো খাচ্ছিস কেন? এই যে দানা, দানাগুলো আছে না, এগুলো কিন্তু আল্লাহর নিয়ামত, ঠিক আছে? এগুলো খেতে মনে হয় আনন্দ নিয়ে, ঠিক আনন্দ নিয়ে কাবু কেমনে? আমরা যে ভাত খাইতাম সেই ভাতই তো নাই। ভাত নেই অসুবিধা নেই, মানে একদম হে এসে মনে করছে একদম বলে দেবো না যে পরে এসে দিয়ে দেবো যদি না মানে। আসল মানবে না কেন? আমি আছি না, খা তো ওই খা। আর একটা জিনিস বলি, এই মানুষ হচ্ছে আশরাফুল মখলুক, সৃষ্টির সেরাজি। এই আল্লাহ পাক একটা ক্ষমতা মানুষের মধ্যে দিয়ে দিয়েছে, মানুষের হ্যাঁ সবচেয়ে বড় নিয়ামত বললাম না, এটা কিন্তু হাসি। এই হাসি দিয়ে যুদ্ধ জয় করা যায়, আবার এই হাসির কারণেই মানুষের যুদ্ধ জয় হতে লাগে অস্ত্র, হাসি দিয়ে আবার যুদ্ধ জয় হয়। কেন এই ছেলে তো বেশি কথা বলে। আপনার হাসি ভাই মাশাল্লাহ খুবই সুন্দর, এটা তো আল্লাহের নিয়ামত বললাম না। এই দেখ না ভাই, এই যে খাওয়া দাওয়া শেষ করে এই যে ম্যানেজারকে যে কী বলবো যে ভাই আমার অনেক খিদে লেগেছিল, ঠিক আছে এখন ধাপ্তপ করে খেয়ে ফেললাম, পরে এসে ইনশাল্লাহ আপনি টাকা দিয়ে দেবেন, বাকি কালকে এসে দিয়ে দেবো না। দেখি কীভাবে হাসি দিয়ে যখন বলো কীভাবে ম্যানেজ করে ফেলি। তোমরা তো আমি বাহির দিলাম না, নগদ টেয়া দাও নাহলে অন গাছের লোকে বান্দা তুই রাখবা। বেশি কথা বলতেছি দেখতেছি, বেশি কথা বললে যে রাম ছাগলের বন্ধু সে, ঠিক আছে আমি এরকম কথাই কই। এই একটা কথা বলি যে খাওয়ার পর যেন ঠাবাস করে না উঠে হয়, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরে সুন্নত বলে একটা কথা আছে, ঠিক আছে? এই যে খাওয়া দাওয়া করে এখানে ভালো একটা ডেজার্ট আছে, ডেজার্টটা খেয়ে উঠে যাবো। আচ্ছা আমি গেলাম বোকা হয়ে গেলাম, তখন সঙ্গে কথাই বলতে যে খাচ্ছি না কিছু, এই বিশ্ব লেগের খাওয়া শুরু করেছো ভাই? রিজিকের মালিক হইতেছে আল্লাহ, আপনি হইতেছেন উসিলা, আপনি খুবই ভালো ভাই। আমি ডেজার্ট খাইলাম না। আচ্ছা আর একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি, সেটা হচ্ছে ম্যানেজারের সঙ্গে যত ওর দেখা হবে না একদম হাস্যমুখী করে, মানে হাসি হাসি মুখ করে তাকাতে হবে, ঠিক আছে? গম্ভীর করে করে তাকাতে হবে না, যখন দেখা হবে একটা হাসি হাসি মুখ, ঠিক আছে না? আজকে তোদের বুঝিয়ে দেবো ভাই যে হাসির কিরকম শক্তি, ঠিক আছে? হাসির মুখে খা না, মতন করে আসছিস কি খা 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 ভাই খা, হাসি 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 হাস্যমুখী। মজনু টগর আর মোহাব্বত, তিন মায়ের তিন সন্তান, কিন্তু বিদেশের কঠিন বাস্তবতা তাদের তিনজনকে এক করে ভাইয়ের বাঁধনে শক্ত করে বেঁধে দিয়ে তিনজনই প্রতারণার শিকার। থাইল্যান্ড থেকে ইউরোপের সেনজেন ভিসা পাওয়া ইজি, এ কথা বলে টাকা হাতিয়ে দালাল তাদের এনে ছেড়ে দিয়েছে ব্যাংকক এয়ারে। দেশে ফিরে যাওয়ার উপায় ছিল, সে ঘটনার বয়সও চার বছর হতে চল, চার বছর ধরে তিনজন একসাথে নিজেদের বোকামির জন্য কোথাও তারা কিছুদিন চাকরি করতে পারে, ব্যাংককে সুবিধা করতে না পেরে এখন পাতায় এসেছে যদি ভাগ্যের কোনো পরিবর্তন হয়। দেখা যাক কি হয়।